হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাই তোমাদেরকে। তো আজ আমরা সবাই মিলে যাচ্ছি দীঘা। তো দীঘায় ঘুরতে যাচ্ছি অনেকদিন পর সবাই বন্ধুদের সাথে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আর আশা করছি একটু হলেও তোমাদেরকে এন্টারটেন করতে থাকো। এখন আমরা সবাই যাচ্ছি হাতিবড়া স্টেশনে, তো ওখান থেকে গিয়ে ট্রেন ধরবো। চলো ভিডিওটা দেখতে থাকো, লাস্ট অবধি কন্টিনিউ করো। হ্যালো ফ্রেন্ডস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সন্দীপ ভৌমিক ব্লগস। তো আমরা ভিডিওটা জাস্ট শুরু করার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আগে এগোনো সম্ভব না। তো এই ভিডিওটা দেখা দেখছো তোমরা দেখবে, এরপর তার আগে জাস্ট একটা লাইক করে দাও, 50টা লাইক আর 50টা কমেন্ট করে আমাকে তোমাদের ভালোবাসাটা দেখাও, তোমাদের সাপোর্টটা দেখাও। এক্ষুনি লাইক করে দাও ভিডিওটা, দেন আগে ভিডিওটা কন্টিনিউ করো। সকাল সকাল এই যে আখের রস খাওয়া ভালো, সকাল সকাল ফার্স্ট ব্রেকফাস্ট খেয়ে নিলাম আমরা। এখান থেকে ট্রেন ধরবো, 5 মিনিট বাকি আছে। চলো বন্ধুরা, আমাদের এবার ট্রেন ছাড়বে, 6টা বেজে গেছে অলরেডি। আর দেখতে পাচ্ছ তোমরা, আমরা এই হলদিয়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। চলো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো। হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমরা আছি তমলুক স্টেশনে। তো তমলুক স্টেশন থেকে এখান থেকে আবার দীঘাগামী ট্রেন ধরবো, এটা আমার কাছে খবর। আর এই আমাদের ফ্রেন্ডের গ্রুপ, আমাদের জেঠু। চলো এখান থেকে আবার ট্রেন ধরতে হবে। বন্ধুরা, এই যে আমাদের তমলুক থেকে দীঘা যাওয়ার টিকিট কাটা চলছে মেশিনে, দেখতে পাচ্ছ আমাদের টিকিট কাটা রাখেছ। আর এই যে আমাদের টিকিট তমলুক টু দীঘা 94 কিলোমিটার। বন্ধুরা তমলুক এসে এই যে ব্রেকফাস্ট করে নিচ্ছি আমরা, রুটি ঘুগনি। বন্ধুরা অনেক এখন অপেক্ষার পর ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছেছে দীঘা যাওয়ার ট্রেন। বন্ধুরা আমরা এখন আছি কাঁথিতে, এখনও ছখানা স্টেশন বাকি আছে, দেখতে পাচ্ছ তোমরা। কাঁথিতে অনেকটা খালি হলো, না হলে এত ভিড় হয়েছে আর কি বলবো তোমাদের। এই তো বন্ধুরা আমরা ফাইনালি দীঘা পৌঁছে গেছি। তো দীঘা পৌঁছে কেমন লাগছে? দীঘা যে দেখাবো প্রমাণ কিছু তো নেই বন্ধুরা, এটা দীঘার জল ট্যাঙ্কি। সবাই কি জানতে পেরে গেছে? বন্ধুরা আমরা যেই দীঘা হচ্ছে যে ফাইনালি পৌঁছে গেছি, এটা দীঘার থেকে তোমরা ভিড়টা আমার পিছনে দেখতে পাচ্ছ, পুরোটা দেখো দেখো, শুধু ভিড়টা দেখো, মারাত্মক ভিড়। তাই যে কারণে আমরা এই একটা জায়গায় উঁচু জায়গাটা এখানে দাঁড়িয়ে আছি, ভিড়টা কমলে বেরোবো। আর এই যে আমাদের গ্যাং বন্ধুরা, আমরা হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি জানি না, তবে এই দেখতে পাচ্ছ তোমরা দীঘা স্টেশন। তো এই আমরা হেঁটে হেঁটে প্ল্যাটফর্মে হেঁটে হেঁটে যাচ্ছি কোথাও একটা, তবে দেখতে থাকো তোমরা। বালুঘাটা যাচ্ছি দীঘা থেকে। হ্যাঁ, এই যে সাইডে এইটা হচ্ছে পুরো বালুঘাটা, এটা কি অ্যাড দেখাও, হাফ দীঘা হাফ মৌসুমী বিচ। আর এই যে সাইডের এলাকাটা দেখতে পাচ্ছ, যারা ক্ষুদিরাম বা কদমতলার ওইদিকে থাকো তারা বুঝতে পারবে, এটা পুরো বালুঘাটার মতো লাগছে কিছুটা। হাই রে, কথা বলতে বলতে আমার প্যান্টটা ভিজে গেল। এই যে দীঘা প্ল্যাটফর্ম।
বন্ধুরা। তো আমরা এবার টোটোতে বসবো, টোটোতে বসে রুমে যাব। মানে এখনও রুম ঠিক সেট করা হয়নি, ফোনটা এখনও দেখা হয়নি, ওখানে গিয়ে ঠিক করবো। আর এই সামনে দেখতে পাচ্ছ একটা বড় বিল্ডিং, হোটেল, রেলওয়ে। চলো আগে আগে দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা এনজয় করতে থাকো। তো ফাইনালি বন্ধুরা, অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের একটা হচ্ছে যে হোটেল বুক হয়েছে, হোটেল তিয়াসা। আর আমরা হচ্ছে যে এইখানে আইডি প্রুফ চেকিংয়ের জন্য করছি, আইডি প্রুফ চেক হয়ে গেলেই রুমে শিফট হবো। হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি হচ্ছে যে আমরা মোটামুটি একটা রুমে শিফট হয়ে গেছি। তো চলে এসেছি রুমে, এবার এখান থেকে হচ্ছে যে দেন দীঘার উদ্দেশ্যে যাবো, দীঘার সি বিচের উদ্দেশ্যে। আমি তো নামো না, কিন্তু আমার সাথে যারা এসছে তারা দীঘাতে স্নান টান করবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, ঘর ঘরের মতো একটু ভাইব দিচ্ছে বেশি। চলো ভিডিওটা দেখতে থাকো, আর এখনই জাস্ট একটু একটু কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাবো দীঘা সি বিচের বন্ধুরা, ফাইনালি হচ্ছে যে আমরা দীঘা চলে এসেছি, একদম দীঘা সি বিচের ধারেই আছি। এই যে আমাদের প্রীতমদা, প্রীতমদা একবার ঘুরে পিছনের লোকটা দেখে দাও। ও ও ও, তো দেখতে পাচ্ছ তোমরা, এখনো এখানে অনেকেই নামছে, একদম ভর্তি এদিক ওদিক চারদিক। হ্যাঁ, চলো একটু একটু করে নিচের দিকে নামা যাক। তো বন্ধুরা, ওই উপর থেকে আমরা নিচে নেমে এলাম। বন্ধুরা, এই যে দীঘার জলে, দীঘার সমুদ্র সৈকতে পা দিলাম। আর দেখতে পাচ্ছ তোমরা, ওখানে দূর দূর অনেকে দূরে একদম যাচ্ছে, আর অনেক, আর এই যে আমাদের সবাই নেমে যাচ্ছে মজা করার জন্য। বাট আমি নামবো না বন্ধুরা, আমি জাস্ট ওদের পিছনে পিছনে যাচ্ছি। বন্ধুরা আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ,
এরা সবাই ওখানে খেলছে। আর এখানে হচ্ছে যে বড় বড় ঢেউ আসার কারণে সবাইকে তুলে দিচ্ছে। বন্ধুরা, এখানে একটা হাসির সিন হয়ে গেছে। আমাদের সঙ্গে যে আমাদের সঙ্গে জেঠু এসেছিলো, তো জেঠু খুঁজে পাচ্ছিলো আমাদের ওইখানে দাঁড়িয়েছে যে আসছে একটু একটু করে। তো আমরা এখানে সব জলের মধ্যে সব লুকিয়ে গেছি, জেঠু আর ওদিকে খুঁজছে আমাদের মতো, আমাদেরকে পাগলের মতো। এই যে বন্ধুরা, আমাদের রাকেশ ভাই তার পিস খুঁজে পেয়েছে, দেখতে পাচ্ছ। হ্যালো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া স্নান সব কিছু করে বেরিয়ে পড়েছি বেড়ু বেড়ু করতে। তো এখন আপাতত যাচ্ছি চন্দনেশ্বর, দেখতে পাচ্ছ। আর ঘুরে আসার পর সায়েন্স সিটি যাবো, চলো। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আছি চন্দনেশ্বর মন্দিরে, দেখতে পাচ্ছ। চন্দনেশ্বর মন্দিরে এন্টার করবো। ও বন্ধুরা, চন্দনেশ্বর মন্দিরের ভেতরটায় চলে এলাম। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো চন্দনেশ্বর মন্দির, আর এই সামনে একটা বিশাল বড় পুকুর। হ্যালো ফ্রেন্ডস, তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ তোমাদের। আর ভিডিওটা এখনও শেষ হয়নি, এর হচ্ছে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট আরও আসবে, কারণ ভিডিওটা অনেকটাই লেংদি, যে কারণে আমি ছোটো ছোটো পার্ট হিসেবে পার্ট করে দিচ্ছি। তো এরপরে সায়েন্স সিটি গেছিলাম, দেন রাতে হচ্ছে যে ওল্ড দীঘাতে গেছিলাম, তার ভিডিও আস্তে আস্তে করে। তোমরা এই ভিডিওটায় 50টা লাইক আর 50টা কমেন্ট করে তোমাদের ভালোবাসা সাপোর্টটা দেখাও, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আরও তাড়াতাড়ি পোস্ট করে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।